কোভিড আক্রান্ত অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন। শুধু তাই নয়, করোনায় আক্রান্ত হয়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চন এবং আরাধ্যা বচ্চন। আর এই মুহূর্তে অমিতাভ এবং অভিষেক দুজন নেই মুম্বাইয়ের নানাবতী হসপিটালে ভর্তি রয়েছেন। তবে হসপিটাল থেকেই টুইটারে বেশ অ্যাক্টিভ রয়েছেন বিগ বি। তিনি ডাক্তার এবং নার্সের মাধ্যমেই ভগবান দর্শন করছেন এবং নিজের মনের অনুভূতি তুলে ধরেছেন টুইটারে একটি কবিতার মাধ্যমে। ইংলিশ এবং হিন্দি দুটি ভাষাতেই তিনি এই কবিতা লিখেছেন। শুধু তাই নয়, এই মুহূর্তে নিজেকে পুরোপুরি ঈশ্বরের কাছেই সমর্পণ করেছেন বিগ বি। আজকে এই সমস্ত নিয়েই কথা বলবো আপনাদের সঙ্গে, জানাবো বিস্তারিত। তার আগে আপনারা যারা শর্মিলা শো হাউস ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। যারা শর্মিলা মাইতি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন। তিনি লিখেছেন, শ্বেতবর্ণ আভূষণ সেবা ভাব সমর্পণ ঈশ্বর রূপী দেবতায়ে পীড়িত কে সম্বলিয়ে স্বয়ং কো মিটা দিয়া গলে হমে লগা লিয়া পূজা দর্শন কে স্থানিয়ে পশ্চম ইনসানিয়ত কে। ইংলিশে তিনি লিখেছেন, প্রিস্টিন হোয়াইট দেয়ার লেয়ার ড্রেস ডেডিকেটেড টু সার্ভ দেবী গড লাইক ইনকার্নেশনস দে কম্প্যানিয়ন্স অফ দ্য সাফারার দে ইরেজড দে দেয়ার ইগো হ্যাভ To us, they have embraced in care. They be the divine destination. They fly the flags of humanity. অর্থাৎ এখানে বিগ বি হেলথ ওয়ার্কার্সদের কথাই বলেছেন, যারা শ্বেত বসন পরে মানুষের সেবায় নিজেদের জীবন সমর্পণ করেছেন। সত্যি এর থেকে ভালোভাবে তাদেরকে সম্মান জানানো বোধহয় সম্ভব নয়। সম্প্রতি আরেকটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিগ বি। তিনি রাধাকৃষ্ণের একটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, ঈশ্বরকে চরণ মে সমর্পিত, অর্থাৎ নিজেকে পুরোপুরি ঈশ্বরের চরণে সমর্পণ করেছেন তিনি। উল্লেখ্য, অমিতাভ এবং অভিষেক দুজনেরই শারীরিক পরিস্থিতি স্থিতিশীল এবং 5 থেকে 6 দিন পরে তাদের আবার কোভিড-19 পরীক্ষা হবে। রিপোর্ট নেগেটিভ এলেই তাদেরকে রিলিজ করে দেওয়া হবে। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House and please subscribe my channel, click the bell button for more updates.